আচ্ছা, ফার্স্টে আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। তো আমরা তো প্রোডাক্ট অ্যাড করলাম, আমরা কালেকশন অ্যাড করলাম। তো এখন আমরা এখান থেকে থিমে চলে যাই, আমাদের থিম কীভাবে ইনস্টল করতে হয়, নতুন একটা ফ্রি থিম, বা আমরা যদি কোনো প্রিমিয়াম থিম ইনস্টল করতে চাই সেটা কীভাবে করতে হবে সেটা নিয়ে এই পর্বে দেখব। ওকে, দেখেন এখানে একটা থিম, থিমের নাম হচ্ছে ডিবাট, এটা অলরেডি অ্যাক্টিভ করা আছে। তো ইচ্ছা করলে আমরা এখান থেকে প্রিভিউতে গিয়ে দেখতে পারি, এটা প্রিভিউ এরকম দেখা যাচ্ছে, এরকম দেখা যাবে। আবার যদি আমরা অন্য কোনো ফ্রি থিম এরকম টাইপের আর কি ইউজ করতে চাই তাও সেটাও দেখতে পারি। দেখেন এখানে একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে লেখা আছে ফ্রি থিম। ফ্রি থিমের মধ্যে ফ্রি থিম এখান থেকে আমরা এখানে ক্লিক করলে ফ্রি থিম দেখতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে আছে হচ্ছে শপিফাই থিম স্টোর, এটা হচ্ছে প্রিমিয়াম থিম। এখান থেকে প্রিমিয়াম থিম আমরা যদি চাই এখান থেকে ইউজ করতে পারি। দেখে এখান থেকে যদি আমরা কোনো থিম ফরেস্ট থেকেও যদি কোনো থিম আমরা মানে কিনি আর কি, তো সেটাও এখান থেকে আমরা আপলোড করে আমি জিপ ফাইল ডাউনলোড করে থিম ফরেস্ট থেকে কেনার পর সেটা ডাউনলোড দেওয়ার পর সেটা আমরা আবার এখানে আপলোড করতে পারবো। এই হচ্ছে অবস্থা। তো আমরা আপাতত এটাই থাক না, আমরা এটা না থেকে আমরা ফ্রি আর কী কী থিম আছে আমরা দেখে আসি। এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ফ্রি থিম আছে। এখানে হচ্ছে সিম্পল, বাউন্ডলেস, ভেঞ্চার, ডিবার্ট, সাপ্লাই, সুন্দর সুন্দর ডিজাইনের থিম কিন্তু আছে। আবার এখানে আছে ন্যারেটিভ, এখানে আছে হচ্ছে আপনার মিনিমাল, এক্সপ্রেস, এরকম থিমগুলো আছে, এগুলো সবগুলো ফ্রি থিম। ওকে, তো আমরা যেটা ইউজ করি, সাপোজ যদি এখান থেকে এটা যদি আমরা নিই আর কি, এখানে দুইটা স্টাইল আছে, কী কী ফিচার আছে ফিচারগুলো দেওয়া আছে। তো আমরা ইচ্ছা করলে অ্যাড টু থিম লাইব্রেরিতে অ্যাড করতে পারি। এটা অ্যাড টু লাইব্রেরি করলে কিন্তু আমাদের থিমটা অ্যাড হয়ে যাবে না আমাদের, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে না, হচ্ছে আর কি, অ্যাড হচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাবে না আর কি, এখানে চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। তো আসার পর আমরা যদি এখানে যাই সাপ্লাই থিমটা, এটা এটা নট কাস্টমাইজড ইয়ার, এখনও কাস্টমাইজ করা হয়নি। তো এখান থেকে দেখেন এখানে কাস্টমাইজ করা যায়, এখানে ক্লিক করলে কাস্টমাইজ করতে পারবো। এখানে অ্যাকশন, অ্যাকশন এটা হচ্ছে আমরা মাত্রই ইনস্টল করলাম আর কি, এটা যদি আমরা দেখতে চাই, ধরেন এখানে পাবলিশে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা অ্যাক্টিভ না করেও আমরা দেখতে পারি, আমরা ইচ্ছা করলে এখানে প্রিভিউতে গিয়ে দেখতে পারি আসলে জিনিসটা দেখতে কেমন দেখা যাবে আমাদের থিমটা। এখানে যাওয়ার পর দেখেন এখানে অপশন আছে কার্টের, এখানে সার্চের অপশন আছে, এখানে লোগো দেওয়ার অপশন আছে, এখানে আবার স্লাইডার আছে, এখানে কালেকশন অ্যাড করা যাবে, ক্যাটাগরি কালেকশন অ্যাড করা যাবে, তারপর এখানে ফিচার কালেকশন এখানে অ্যাড করা যাবে, আবার হচ্ছে এখানে ফিচার কালেকশন, এখানে ফিচার কালেকশন, তারপর এখানে স্লাইডার অ্যাড করা যাবে। তো এরকম আপনার যদি মনে হয় যে না আমার এটা পছন্দ না, আমার অন্য একটা ইউজ করব, সেটাও করতে পারেন। আবার যখন আপনি এই থিমটার যখনই কাজ করবেন কোনো নতুন থিম দিয়ে, সেটাকে ডুপ্লিকেট করার পর তারপরে কাজ করবেন, কারণ কাস্টমাইজ করলে ওইটা ওটা ধরেন আপনার পছন্দ হলো না, কাস্টমাইজ করলেন করার পছন্দ হয়নি, আপনি ডিলিট করে দিতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। আমরা দেখলাম কীভাবে ফ্রি থিম ইউজ করতে হয়, আবার কীভাবে প্রিমিয়াম থিম, আমরা জাস্ট এখানে ক্লিক করে আমাদের একটা থিম ফাইল ডাউনলোড যেটা আছে, ধরেন আমাদের কাছে যদি কোনোটা ডাউনলোড দেওয়া থাকতো তাহলে আমরা দেখাতাম, আপাতত ডাউনলোড করা নেই, আমরা ভবিষ্যতে দেখাবো, সমস্যা নেই। আমরা প্রিমিয়াম থিম যখন দেখাই তখন এখান থেকে আমরা আপলোড করে দেখাবো। তো হচ্ছে এটা এই পর্যন্তই, নেক্সট এপিসোড আমরা দেখাবো কীভাবে ফ্রি থিম কাস্টমাইজ করতে হয়। তো আজকের এপিসোড এই পর্যন্তই, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।